সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অতুলচন্দ্র গুপ্তের কাব্যজিজ্ঞাসার ধ্বনি ও রস এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, এটা তিন রকম ভাবে দিতে পারে। এক হচ্ছে ধ্বনিবাদীরা ধ্বনিকে কিভাবে কাব্যের আত্মা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেটা আলোচনা করো, অথবা বলতে পারে কাব্যের আত্মা ধ্বনি বলে যারা শুরু করেছিলেন কাব্যের আত্মা রস বলে তারা উপসংহার করেছেন বিষয়টি আলোচনা করো, অথবা কাব্যের আত্মা ধ্বনি এই মতবাদের স্বরূপ আলোচনা করে এর সীমাবদ্ধতা বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার প্রথমটাকে আলোচনা হয়ে যাক। দেখো, কাব্যের আত্মা কি এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদের উদ্ভব হয়েছে। অলঙ্কারবাদীরা বলেছেন কাব্যং গ্রাহ্য মলৎকারাৎ, রীতিবাদীরা বলেছেন রীতি রাত্তা কাব্যস্য। এই দুই মতবাদকে সমালোচনা করে আবির্ভাব ঘটেছে ধ্বনিবাদের। এই মতবাদের বিশ্বাসীদের বক্তব্য ধ্বনি রাত্তা কাব্যস্য, ধ্বনিই হল কাব্যের আত্মা। আনন্দবর্ধন আর অভিনব গুপ্ত এই মতবাদের প্রতিষ্ঠা করেন। ধ্বনিবাদীরা বলেন শ্রেষ্ঠ কাব্য নিজের বাচ্চার্থে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তরে ব্যঞ্জনা করে, সেখানে কাব্যের অর্থ ও শব্দ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে, তাকেই বলে ধ্বনি। বাচ্চকে ভিত্তি করেই ব্যঞ্জিত অর্থ বা ব্যঙ্গার্থ ধ্বনিত হয়ে থাকে। শব্দ কিংবা বাক্যের বাচ্চার্থ অলৌকিকত্বের স্বাদ দেয় না, তা যখন লৌকিক জীবনের নিয়ম অতিক্রম করে অলৌকিকত্বের ইঙ্গিত দেয় তখনই হয় কাব্যের সৃষ্টি। যা কাব্যের ধ্বনি তা অলঙ্কারের ধ্বনি থেকে আলাদা। শ্রেষ্ঠ কবিরা এমন নিপুণতার সঙ্গে অলঙ্কারের প্রয়োগ করেন যে আপাত দৃষ্টিতে মনে হয় ওই অলঙ্কার বুঝি কবিতাকে বাচ্চার্থ ছাড়িয়ে ধ্বনিতে নিয়ে গেল। কিন্তু কাব্যরসিকেরা জানেন শ্রেষ্ঠ কাব্যের যে ধ্বনি তা সেখানে নেই। ব্যঙ্গ যেখানে অপ্রধান এবং বাচ্চার্থের অনুযায়ী মাত্র, সেখানে সেটি স্পষ্টত বাচ্চালঙ্কার ধ্বনি নয়। সমাসক্তি, শঙ্করালঙ্কার, শ্লেষ এসব অলঙ্কার ধ্বনি নয়। যেমন অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, এই পঙ্ক্তিদ্বয়ে শ্লেষ আছে, ধ্বনি নেই। যে অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, এই পঙ্ক্তিদ্বয়ে শ্লেষ আছে, ধ্বনি নেই। ধ্বনিবাদীরা বলেন বাচ্চার্থের অতিরিক্ত অর্থ থাকাই নয়, সেই দত্তিত অর্থ বাচ্চার্থকে গৌণ করে দেবে, তবেই পাওয়া যাবে ধ্বনি। যেমন রবীন্দ্রনাথের রচনা পঞ্চস্বরে দগ্ধ করেছ একি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়াইয়ে, ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে গড়াইয়ে। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়াইয়ে, ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে গড়াইয়ে। এখানে শব্দগুলি তাদের বাচ্চার্থকে ছাড়িয়ে মানব মনের যে চিরন্তন বিরহ যা মিলনের মধ্যেও লুকিয়ে থাকে তারই ব্যঞ্জনা করেছেন, এবং সেখানেই এর কাব্যত্ব। কুমার সম্ভব কাব্যে যেখানে মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ প্রস্তাব নিয়ে নারদ হিমালয় কথা হচ্ছে, সেখানে উপস্থিত পার্বতীর প্রতিক্রিয়া
মনের অবস্থা ফুটিয়ে তুলবার জন্য কবি কালিদাস লিখছেন, এবং বাদিনী দৌবসী পার্শ্বে পিতুর্ধমুখী লীলাকমল পত্রাণী গণয় মাস পার্বতী। এর কাব্যত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না, কারণ এর ব্যঙ্গাত্ম অসাধারণ। উদ্দিতাংশের বাচ্চাত্ব হল লীলা কমলের পাপড়ি গণনা, কিন্তু সে অর্থের কোনো গুরুত্ব নেই এখানে। বাচ্চাত্বকে ছাড়িয়ে এই শব্দগুচ্ছ নায়িকার পূর্বরাগের লজ্জা আর পুলক ব্যঞ্জিত করেছে, এখানে এরই কাব্যত্ব। এখন প্রশ্ন, কাব্যের আত্মা স্বরূপ এই যে ধ্বনি বা ব্যঞ্জনা, তা কিসের ধ্বনি, কিসের ব্যঞ্জনা? ধ্বনিবাদীরা বলেন রসের। তার ব্যাখ্যা করে বুঝিয়েছেন, কাব্য যদি শুধুমাত্র বস্তু বা অলঙ্কারের ব্যঞ্জনা করে তবে তা কাব্য হয় না, রসের ব্যঞ্জনায় কাব্যকে, সরি বাক্যকে কাব্য করে। কাব্যের ধ্বনি হচ্ছে রসের ধ্বনি, এই রসের যোগেই কোনো সাধারণ কথা অসাধারণ অলৌকিক হয়ে উঠতে পারে। রস হলো মানব মনের এক প্রকার আস্বাদন যোগ্য অবস্থা, যা আস্বাদনে আনন্দের অনুভূতি জাগে। ভালো কাব্য পাঠ করলে আমাদের মনে সে আনন্দের অনুভূতি জাগ্রত হয়, অর্থাৎ কাব্যের ধ্বনি আমাদের রসের আস্বাদন করিয়ে আনন্দের অনুভূতিতে পৌঁছিয়ে দেয়। একমাত্র রস ধ্বনি সেই কাজে সমর্থ। তাই কাব্যের ধ্বনি আর রস অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ, এই জন্যেই ধ্বনিবাদীরা কাব্যের আত্মা ধ্বনি বলে শুরু করলেও কাব্যের আত্মা রস বলেই উপসংহার করেছেন। বিশ্বনাথ তাঁর সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন, বাক্যং রসাত্মক কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই কাব্য, সেই বাক্যই কাব্য রস যার আত্মা। পরের প্রশ্ন দেখো, এটাও দুইভাবে দিতে পারে, একটা হচ্ছে বাক্যং রসাত্মক কাব্যম, এই উক্তির তাৎপর্য আলোচনা করতে হবে, বোঝা গেল। এটাকেই আবার এরকম ভাবে যদি দেয়, রস কাকে বল, রস কিভাবে নিষ্পন্ন হয়, উদাহরণ সহ আলোচনা কর। চলো, সাহিত্যে রস কোনো বস্তু নয়, সাহিত্যে রস কোনো বস্তু নয়, তা সাহিত্য পাঠজনিত কারণে পাঠকের বিশেষ এক প্রকার আস্বাদনীয় মানসিক অবস্থা, বোঝা গেল, এসে আমি রস নয়। হ্যাঁ, সাহিত্য পাঠজনিত কারণে পাঠকের বিশেষ এক প্রকার আস্বাদনীয় মানসিক অবস্থা। সংজ্ঞা হিসেবে বলা যায়, কাব্য পাঠের ফলে সহৃদয় পাঠকের অন্তরে যে বিশেষ আনন্দের অনুভূমি জাগ্রত হয়, অনুভূতি, ঠিক আছে, অনুভূতি জাগ্রত হয়, সেই আস্বাদনীয় অনুভূতিই হল রস, বুঝে গেল। মনের বাইরে রসের কোনো অস্তিত্ব নেই, আমাদের এই যে মন, সেই মনের বাইরে রসের কোনো অস্তিত্ব নেই। যে কোনো মানুষের মনেই রসের সঞ্চার ও আস্বাদনীয় অবস্থার সৃষ্টি হয় না। যারা সহৃদয় ব্যক্তি, কাব্যানুশীলনের অভ্যাস বসে যাদের মন দর্পণের মতো নির্মল, কেবল তাদেরই মনে রস বা আনন্দের অনুভূতি জাগে। এখন প্রশ্ন, রস কিভাবে ব্যক্তির মনে জেগে ওঠে বা নিষ্পন্ন হয়? আলঙ্কারিকেরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করে রসের দুটি উপাদানের কথা বলেছেন। কি কি সেই দুটি উপাদান? একটা মানসিক উপাদান আর একটা বাহ্যিক উপাদান। রসের মানসিক উপাদান হলো মনের ভাব নামক চিত্তবৃত্তি বা ইমোশনগুলি, বোঝা গেল। রসের মানসিক উপাদান মনের ভাব নামক চিত্তবৃত্তি বা ইমোশনগুলি, আর বাহ্যিক উপাদান হলো কাব্য বিষয়, যা কবি তাঁর কল্পনা ও বাস্তবের মিশ্রণের সৃষ্টি করে তোলেন। কাব্য জগতের বিষয় বা ঘটনা এবং চরিত্রাবলী পাঠকের মনের ভাবকে রসে রূপান্তরিত করে। মানুষের মনে অসংখ্য ভাব রয়েছে, সময় বিশেষে কোনো কারণবশত সেই সকল ভাবের কোনো একটি দুটি কি হয়, জেগে ওঠে, অন্যের পক্ষে, এমনকি নিজের পক্ষেও তা
বুঝে নেওয়া সম্ভব হয়। মনের অনন্ত ভাবরাশির মধ্যে কিছু কিছু ভাব আমাদের বহুল পরিচিত আলঙ্কারিকেরা এবং মনস্তত্ত্ববিদেরা এই পরিচিত ভাবগুলির সংখ্যা নির্দেশ করেছেন 9, এবং তাদের নামকরণও করেছেন। কি কি সেই নাম? একটা হচ্ছে রতি, তারপর হাস, তারপর শোক, তারপর ক্রোধ, উৎসাহ, ভয়, জগুৎসা, বিস্ময় আর শ্রম। এই ভাবগুলি লৌকিক, কিন্তু এরা যখন রসে পরিণতি লাভ করে তখন আর কি হয়? তখন আর লৌকিক থাকে না, তখন হয়ে ওঠে অলৌকিক। যে সকল বাহ্যিক উপাদানের বিক্রিয়ায় ভাবগুলির রস পরিণতি, সেই উপাদান কাব্য জগতের বিষয় বলে তারাও অলৌকিক। লৌকিক জগতের ঘটনা মানুষের মনের ভাবকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু আস্বাদনীয় নয় বলে রস নয়। লৌকিক জগতে কোনো প্রিয়জনের মৃত্যু ঘটনা ঘটলে মনের শোকের জাগরণ ঘটে, তা নিতান্তই শোক, তা কখনোই আস্বাদনযোগ্য নয়। কিন্তু এই লৌকিক জগতের শোকের ঘটনাটি যদি কবির প্রতিভার স্পর্শে কাব্যের কাহিনীতে পরিণত হয়, তাহলে সেই কাহিনী পাঠ করলে অবশ্যই মনে আনন্দের অনুভূতি জাগবে। লৌকিক জগতের শোক কাব্য বিষয়ের উপাদান হিসাবে পাঠকের মনের শোক ভাবকে করুণ রসে পরিণত করবে। সেই উপাদান বা বিষয় চোখে জল আনলেও তা আনন্দদায়ক। এই জন্যই করুণ রসের কাব্য আমরা কি করি? পাঠ করি। লৌকিক জগতে লৌকিক উপাদানগুলি মানুষের মনে লৌকিক ভাবেরই জন্ম দেয়। এর কোনোটি সুখের, কোনোটি দুঃখের, কিন্তু ওই সকল লৌকিক ভাব তাদের লৌকিক কারণ কাব্যে গৃহীত হলে তা অলৌকিক হয়ে ওঠে। পাঠকের মনে লৌকিক ভাবের যে বৃত্তি বা বাসনা আছে তাকে সেই অলৌকিক উপাদানগুলি রসে পরিণত করে। তাই রসের মানসিক উপাদান যে ভাব তা দুঃখময় হলেও তার পরিণাম যে রস তা নিত্য আনন্দের হেতু। এই জন্যই কবি সাহিত্যিকেরা লৌকিক জগতের অভিজ্ঞতাকে অবলম্বন করে যে কাব্য বা সাহিত্য সৃষ্টি করেন তা রসের বিষয় হয়ে ওঠে।